এইভাবে যখন পদ্মাবতী মায়ামান গোপীনাথের চরণে অঝর নয়নে কাঁদছে, গোপীনাথের কৃপাতে তার একটি পুত্র সন্তানে লাভ করলেন, আর সেই পুত্রের নাম রাখলেন গোপীনাথ। কেন না, পুত্রের নামে যদি ভগবানের নামে রাখা হয় তাহলে পুত্রের নামে ধরে ডাকলে ভগবানকে ডাকা হবে, আর ভগবানকে ডাকলে ভগবান কৃপা করবে। তাই সেই গোপীনাথকে নিয়ে বেশ আনন্দেই দিন চলে যায়। একদিন পদ্মাবতী মায়ামার নিজ সন্তানকে কোলে নিয়ে সেবা দিচ্ছে, আর ঠিক এমত সময় গোবিন্দ আমার মাধুকুড়ি করে ফিরে এসেছে। মাধুকুড়ি করে ফিরে এসে দেখছে পদ্মাবতী নিজ সন্তানকে কোলে নিয়ে সেবা দিচ্ছে। গোবিন্দ এই দৃশ্য দর্শন করে পদ্মাকে বলছে, পদ্মা তুমি নিজ পুত্রকে সেবা দিচ্ছ? পদ্মা, আচ্ছা বেশ বেশ, তো পদ্মা তুমি আমার মন্দিরের গোপীনাথকে সেবা দিয়েছ তো? সঙ্গে সঙ্গে পদ্মাবতী মায়ামার বলে উঠলেন, আরে রাখো তো তোমার গোপীনাথ, সারাদিন সংসারের কাজ আর ছেলেকে নিয়ে চলে গেলাম, ওনার শুধু গোপীনাথ গোপীনাথ আর গোপীনাথ। আরে তোমার গোপীনাথকে তুমি সেবা দাও, আমি পারবো না। আমা, আমার মায়ের ভক্তি কোথায় গেল? দেখুন মা, পদ্মার যখন কোনো সন্তান ছিল না, পদ্মা কি করল না, ভগবানকে কত সেবা দিচ্ছে, কত ডাকছে, নয়নে জলে বক্ষ ভাসিয়ে চলেছে, ভগবানের চরণে মাথা খুঁটছে। কিন্তু সেই করুণাময় ভগবান যখন করুণা করে একটি পুত্র সন্তানে দিয়েছে, আজ সেই পুত্র সন্তানকে পেয়ে করুণাময় ভগবানকে ভুলে গেলে। গোবিন্দ নিজ স্ত্রীকে তিরস্কার করে নিজেই গেল গোপীনাথকে সেবা দিতে, আর এদিকে ভগবান আমার অলক্ষ্যতে বলে উঠলেন, পদ্মা শোনো, পদ্মা তোমার যখন কোনো সন্তানই ছিল না, তখন তো তুমি আমাকে কত ডেকেছ, আমার চরণে মাথা খুঁড়েছ, নয়নে জলে বক্ষ ভাসিয়েছ, আর আমি যখন সেই সন্তানে তোমাকে কৃপা করে দিলাম, আজ তুমি সন্তানকে পেয়ে আমার কথা ভুলে গেলে, আমার কথা ভুলে গেলে পদ্মা। কিন্তু পদ্মা, আমি যে সব সইতে পারি, দুটি বস্তু যে আমি কিছুতেই সইতে পারি না। বাবা, ভগবান সব সইতে পারে, দুটো বস্তু সইতে পারে না। কি না, এক হলো ভক্তের নয়নের জল, আর দুই হলো ভক্তের অহংকার। নিজ সন্তানকে পেয়ে পদ্মার মনে যে অহংকার এসেছে, সেই অহংকার ভগবান সইতে পারল না। শোনো পদ্মা, এই অহংকারের পতন যে অনিবার্য, তুমি যখন সন্তান পেয়ে আমাকে ভুলে গেলে, শোনো পদ্মা, এই অহংকারের জন্য আমি তোমাকে কি সাজা দেব জানো? শোনো পদ্মা, যে সন্তানকে পেয়ে তুমি আমার কথা ভুলে গেলে, আমি তোমাকে সেই সন্তান সুখ দেব না, স্বামী সুখ দেব না, এই সংসার সুখ তোমাকে দেব না, চিরতরে এই অপরাধের জন্য আমি তোমাকে ভব মাঝে থেকে তুলে নেব। হঠাৎ তিন দিনের জ্বরে পদ্মাবতী মায়ামার শয্যাশায়ী হয়ে গেলেন। পদ্মাবতী মায়ামার শয্যাশায়ী অভাগা গোবিন্দ মাধুকুড়ি করে ফিরে এসে দেখছে পদ্মাবতী মায়ামার শয্যাশায়ী হয়ে পড়ে আছে। ছুটে গিয়ে অভাগা স্বামী পদ্মাকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, পদ্মা পদ্মা তুমি এমনভাবে পড়ে আছো কেন? পদ্মা একটিবার তুমি কথা বলো, বলো না,
বলো না বত্তা তোমারে কি হয়েছে? আমি যে তোমার স্বামী, আমি স্বামী হয়ে স্ত্রীর যন্ত্রণা সইতে পারব না। বলো না, বলো না বত্তা তোমার কি হয়েছে, একটিবার কথা বলো। স্বামী তুমি কেঁদো না, আমার কি হয়েছে তুমি জানতে চাও? শোনো স্বামী, আমার যখন কোনো সন্তানই ছিল না, আমি ভগবানের কাছে অধর্ণ রয়ে কেঁদেছিলাম, ভগবানকে স্মরণ করেছিলাম। ভগবান আমার কথা রেখেছে, কিন্তু আমি ভগবানের কথা রাখতে পারিনি। ভগবান আমাকে সন্তানই দিয়েছে, কিন্তু জানো স্বামী, ওই সন্তানকে পেয়ে আমি করুণাময় ভগবানকে যে ভুলে গেলাম, তাই ভগবান আমার সন্তান সুখী দিল না। স্বামী সুখী দেবে না, আমি যে চিরতরে বিদায় নিয়ে চলে যাব, তবে যাওয়ার সময় তোমার চরণে একটাই নিবেদন, স্বামী গো, আমি চলে যাবার পর আমার যে ছোট্ট সন্তান গোপীনাথ আছে, ও যে মা ছাড়া কিছু জানে না, মায়ের হাতে ছাড়া কারোর হাতে সেবা করে না, আমার সন্তানে যে বড় অনাথ হয়ে যাবে। আমার সন্তানকে আমি তোমার কোলে রেখে গেলাম, তুমি ওকে স্নেহ মায়া মমতা দিয়ে বড় করে তুলো। আরো একটি কথা স্বামী, আমার তাই ভব মাঝারে কেউ ছিল না, আমি অনেক ছোটবেলায় আমার পিতা মাতাকে হারিয়ে ফেলেছি। তুমি তো একদিন আমার হাত ধরে সাথে পাকে বেঁধে তোমার এই সংসারে আমাকে স্থানে দিয়েছিলে, সেদিনের পর থেকে আমি তো নিজে হস্তে তোমাকে সেবা দিয়েছি স্বামী। তোমার ওই রাতুলে রাঙা চরণে যে আমি প্রতিদিনে প্রণামে করেছি স্বামী গো, আজকের পর থেকে আমি যে আর তোমাকে সেবা দিতে পারব না, তোমার ওই রাতুল রাঙা চরণে আর যে আমি প্রণামে করতে পারব না, তাই যাবার সময় তোমার ওই রাঙা চরণ দুটি একটিবারে বক্ষ মাঝারে দাও, আমি চিরতরে তোমার ওই রাতুল রাঙা চরণে প্রণামে করে শেষবারের মতো প্রণামে জানিয়ে চিরবিদায় নিয়ে ভব মাঝে থেকে চলে যাব। চরণ ধৌত করে
अभी जो चिर विदाई निये चले जा কীর্তন শ্রবণকারী ভক্তমণ্ডলী ও ভক্তিমতী মায়েরা ও ভাই ও বোনেরা, এই হরিবাসরে একটা ছোট ফোন হারিয়ে গেছে, স্যামসাংয়ের ফোন। যদি কেউ দয়া করে পেয়ে থাকো, দয়া করে আমাদের কমিটি দিয়ে দেবে, কারণ এটা বৃন্দাবন সভা, এটা পুণ্যের জায়গা। কেউ যদি পেয়ে থাকে দয়া করে কমিটি পৌঁছে দেবেন। জয় রাধে শ্যাম, জয় রাধে। অঝরে নয়নে কাঁদতে কাঁদতে অভাগিনী পদ্মা স্বামীর চরণে প্রণামে করতে করতে স্বামীর চরণে প্রাণে ত্যাগ করলেন। অভাগা গোবিন্দ মৃত স্ত্রীর বদনে পানে তাকিয়ে স্ত্রীকে বক্ষের মধ্যে জড়িয়ে ধরে অঝরে নয়নে কাঁদতে কাঁদতে বলে উঠল, পাতা গো কথা বলো পাতাগো, একবার কথা বলো, একটিবারে নয়নে মেলে তাকিয়ে দেখো পাতা। আমি এসেছি দেখো না, আমি তোমার অভাগা স্বামী, একবার নয়নে মেলে তাকিয়ে দেখো পাতা। এই জীবনে যে তুমি ছাড়া আমার কেউ নেই পদ্মা, কথা বলো
পদ্মা আমি মাধুকুড়ি করে ফিরে এলে তুমি তো আমাকে সেবা দাও, আমাকে সেবা পরিবেশন করো, আজ কেন করছো না? দেখো আমার বড় ক্ষুধা পেয়েছে পদ্মা, আমাকে তুমি খেতে দাও পদ্মা। অঝরে নয়নে কাঁদতে কাঁদতে বলছে পদ্মা, তুমি একটিবারে তোমার স্বামীরই কথা ভাবলে না, তোমার স্বামীকে তুমি একা করে চলে গেলে কথা বলবে না পদ্মা। অঝরে নয়নে কাঁদতে কাঁদতে গোবিন্দ মৃত স্ত্রীকে কাঁধে নিয়ে চলেছে শ্মশানে মাঝারে সৎকার করতে। শ্মশানে মাঝারে গিয়ে নিজ হস্তে স্ত্রীর চিতা সাজিয়েছে, সেই চিতার উপর মৃত স্ত্রীকে সজ্জিত করে দিয়ে নিজ হস্তে স্ত্রীর চিতা জ্বালিয়ে দিয়েছে। শ্মশানে মাঝারে দাউ দাউ করে চিতা জ্বলছে, সেই জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে অঝরে নয়নে কাঁদতে কাঁদতে গোবিন্দ চিৎকার করে বলে উঠল, প্রভু প্রভু তোমার কি মায়া বলে কিছু নেই প্রভু? তুমি এত নিষ্ঠুর প্রভু, আমাকে তো তুমি একা করে চলে গেলে, আমি তো চাইনি সংসার করতে, কেন তুমি আমার মায়ার সংসারে বেঁধে দিলে? আমার যখনই বেঁধে দিয়েছো কেন তুমি আমার স্ত্রীকে আমার থেকে কেড়ে নিলে? বলো একটিবারে কথা বলো, আমার কেন এত বড় সাজা দিলে? আমি তো চাইনি সংসার করতে, কেন কেন আমার জীবন সঙ্গিনীকে আজ আমার থেকে কেড়ে নিলে? দেখো তো হেম, আমি কিন্তু হেরে যাইনি, তুমি তো চেয়েছিলে নিজ হস্তে আমার স্ত্রীর চিতা আমি জ্বালিয়ে দিই। দেখো এই শ্মশানে মাঝারে আমি জ্বালিয়ে দিয়েছি, ওই যে দেখো দাউ দাউ করে আমার স্ত্রীর চিতা জ্বলছে দয়াময়, আমি পেরেছি আমি পেরেছি। অঝরে নয়নে কাঁদতে কাঁদতে গৃহে ফিরে চিন্তা করছে, একদিকে আমার মন্দিরের গোপীনা, অন্যদিকে আমার ছোট্ট সন্তানে গোপীনা, আর অপরের দিকে আমার মাধুকুড়ি, আমি কোথায় যাব কাকে দেখব? আমি যে পারবো না সবই দেখে সামলাতে পারবো না। এমন সময় ছোট্ট সন্তান গোপীনা ছুটতে ছুটতে এসে বাবার গলাটি ভালো করে জড়িয়ে ধরে বলছে, বাবা ও বাবা আমার মা কোথায় বলো না? বাবা আমার মা কোথায়? আমি যে তখন থেকে খুঁজছি, আমি আমার মাকে খুঁজে পাচ্ছি না। বলো না বাবা, তুমি চুপ করে থেকো না, বলো আমার মা কোথায়? খোকারে তুই মনে করে মামা বলিস না, আমি যে জানি না তোর মা কোথায়। বাবা তুমি মিথ্যে কথা বলছো, আমি তো দেখলাম আমার মাকে তুমি কাঁধে করে কোথায় রেখে এসেছো। বলো না বাবা আমার মা কোথায়? আমি যে মায়ের হাতে ছাড়া কারোর হাতে খেতে পারি না, দেখো না আমার বড় ক্ষুধা পেয়েছে, বলো না আমার মা কোথায়? বলো না বাবা, তুমি চুপ করে থেকো না, বলো আমার মা কোথায়? বলো কোথায় আমার মা, এত করে খুঁজি কোথায় আমার মা।
ভগবান ভক্তকে কষ্টি পাথরে দিয়ে যাচাই করে দেখে নেয়,
বার বার ধাক্কা মেরে আঘাত দিয়ে দেখে নাই ভক্ত আমার খাঁটি আছে না নকল আছে। ধাক্কা পেয়ে যদি আমাকে ছেড়ে চলে যাই কিনা দেখি, ভক্ত দুঃখের মাঝে আমাকে ডাকে কিনা দেখি, দুঃখ পেলে ভক্ত দেখি আমাকে ছেড়ে চলে যাই কিনা সেই পরীক্ষা করছে। তাই বলছে শোনো, তুমি যে সন্তানকে নিয়ে সুখে আছো আমি সেই সন্তান সুখ তোমাকে দেব না। কিন্তু মা, এই ভব সংসারে ভব মাঝারে আমাদের যদি ভগবান একটা করে ধাক্কা দেয় আমরা কি করি? আমরা সুখের মাঝে ভগবানকে ডাকি না, দুঃখের মাঝে কি করি? তখন স্মরণ করি, তাই তো? দুঃখের মাঝে আমরা স্মরণ করি যখন ভগবান আমাদের অর্থ দেয়, টাকা পয়সা জমি জায়গায় গাড়ি বাড়ি সবই দেয়, সবই কিছু পেয়ে আমরা ভগবানকে ভুলে যাই। কিন্তু দেখবেন ওই সুখের মাঝে ভগবান যখন একটা ধাক্কা দেবে তখন আমাদের ভগবানের কথা মনে পড়ে, পড়ে না মা? অর্থ আছে, টাকা পয়সা ধন দৌলত সব আছে, তার মধ্য দিয়ে যদি আমাদের কারোর সন্তানের প্যারালাইসিস হয় তখন আমরা ভগবানের চরণে গিয়ে সমর্পণ করি। যদি আমাদের কোনো সন্তান মারা যায়, পিতামাতা মারা যায়, তখনই গিয়ে ভগবানের চরণে মাথা ঠুকিয়ে রাগে নয় মা। তাহলে যখন আমাদের বিপদের মধ্যে পড়তে হয়, যখন ধাক্কা দেয় তখন আমরা ভগবানকে ডাকি, সুখের মধ্যে টাকা পয়সা গাড়ি বাড়ির মধ্যে আমরা ভগবানকে ডাকি, ভগবানকে স্মরণ করি না। কিন্তু ভগবান সুখের দিনেও আমাদের পাশে থাকে, দুঃখের দিনেও আমাদের পাশে থাকে। রাধে রাধে রাধে। কেন মা? না, ভগবান সর্বদা প্রত্যেক জীবের দ্বারে দাঁড়িয়ে থাকে, আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না বলে ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। মা, আপনাদের দ্বারে যদি কোনো ব্যক্তি এসে দাঁড়ায়, সেই ব্যক্তিকে আপনারা যদি ঘরে উঠতে বলেন তাহলে উঠবে কি? উঠবে তো? ঘরের দ্বারে যদি কেউ আসে, দরজার বাইরে যদি কেউ দাঁড়িয়ে থাকে, আপনারা যদি ঘরের মধ্যে ঢুকতে বলেন তবেই সে ঢুকে। ঠিক তদ্রূপ ভগবান আমাদের দ্বারে দাঁড়িয়ে আছে, ভগবানকে আমরা আমন্ত্রণ করি না, ডাকি না, তাই তো ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। তাই ভগবানকে ডাকার মতো ডাকলে মা গো ভগবানে থাকতে পারে না, ভগবানে ভক্তের ডাকে সাড়া দেবার জন্য আকুল চিত্রে বসে আছে। শুধু আমরা তাকে ডাকার মতো ডাকতে পারি না বলে ভগবান আমাদের ডাকে সাড়া দেয় না। কি মা, আমরা কিন্তু সবাই আমাদের সন্তান জন্মগ্রহণ করলে সন্তানকে স্কুল পাঠশালায় ভর্তি করিয়ে দিই, কিন্তু মা গো স্কুল পাঠশালায় ভর্তি করালেও তার সাথে সাথে আমাদের এই ধর্ম সম্পর্কে শিক্ষাও আমরা দিতে পারি, কিন্তু আমাদের হিন্দু সমাজ হিন্দু ধর্ম সেটা করে না, সন্তান জন্মগ্রহণ করার পর ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়ে দেয়। কিন্তু সন্তান কি করে? না, ইংলিশ মিডিয়ামে পড়ে মাধ্যমিক পাশ করে, উচ্চ মাধ্যমিক পাশ করে, বিএ পাশ করে, এমএ পাশ করে, বিএডও করে, তারপরে কি হয়? না, চাকরিও পায়। সন্তানকে দোষ দিলে হবে না বাবা, একটু নিজেদেরও দোষ নিতে হয় পিতামাতাদের, তাই তো? সন্তানকে যেমন শিক্ষা দেবে তেমন শিক্ষা গ্রহণ করবে। তাহলে বিএ পাস করলো, এমএ পাস করলো, চাকরিও পেল, কিন্তু সেই সন্তানে চাকরি পেয়ে পিতামাতাকে ভুলে গেল। সর্বপ্রথমই পিতামাতাকে ভুলে যায় সেই সন্তান। কেন? না, সন্তান আমার শিক্ষিত হয়েছে, ইংলিশে কথা বলছে, তারপর কি হলো? না, সেই সন্তানে চাকরি পেয়ে বিদেশে গেল, বিদেশে গিয়ে শিক্ষিত মেয়েকে বিয়ে করলো, প্রেম করে বিয়ে করলো, পিতামাতাকে জানালো না। বৃদ্ধ পিতামাতা যে বাড়িতে আছে, গুরুজনে তাকে যে জানাবো সেই জানানোর প্রয়োজনে নেই। তাহলে শিক্ষিত মেয়েকে বিয়ে করলো, বিয়ে করে কি করলো? না, ওখানে সংসার ধর্ম করতে শুরু করলো। বৃদ্ধ বাবা মা কি আছে, দেশে আছে, তাকে তো দেখতে হবে, তাই মাসে ছ মাসে একবার আসে। তা স্ত্রীকে বিয়ে করে যখন গৃহে নিয়ে আসে, পিতামাতা কি করে? না, প্রশ্ন করে, বাবা রে তুই বিয়ে করলি, আমাদেরকে একটি মানে জানালি না, আমরা কি দোষ করেছি? একবার জানিয়ে তো বিবাহ করবি, যাই হোক বিয়ে যখন করেছিস তোরাই সংসার করবি, তোর যখন পছন্দ হয়েছে সংসার কর,
কিন্তু মা গো পিতা মাতারে যে মনে বড় আশা থাকে, পুত্রবধূ এসে অসময়ে আমাদেরকে দেখবে, সে আশা আর পূরণ হলো না। কেন? শিক্ষিত মেয়েকে বিয়ে করেছে, বৃদ্ধ পিতা মাতাকে দেখতে পারবে না, স্বামী যেখানে থাকবে স্ত্রীও সেখানেই থাকবে। স্বামী চাকরি পেয়ে বিদেশে গেছে, স্ত্রী কি এসে দেশে পড়ে থাকবে? মা থাকবে না, কি বলবে না, বৃদ্ধ পিতা মাতাকে আমি দেখতে পারবো না, ভাই বৃদ্ধাশ্রমে দিয়ে এসো, নাই এখানে ফেলে রেখে চলে যাও, আমি তোমার বাবা মাকে দেখতে পারবো না। কি হলো না, পুত্র আর পুত্রবধূর আশা বাবা পরিত্যাগ করা হলো, সেই আশা পূরণ হলো না। আমি বলিনি মা, পদকর্তারা অনেকে বলে গেছেন, মহাজনেরা বলে গেছেন, পিতামাতার স্থান কোথায় হয়? সন্তান যখন বড় হয়, চাকরি পায়, শিক্ষিত হয়, পিতামাতাকে ভুলে যায়, হয় পিতামাতার স্থানে সিঁড়ির নিচে, না হয় বৃদ্ধাশ্রমে। কেন? সন্তান চাকরি পেয়ে অট্টালিকা করেছে, দুতলা বাড়ি করেছে, তিনতলা বাড়ি করেছে, ঘরে ফাঁকা আছে, থাকার জায়গা নেই, ও মা কেউ থাকার নেই, ঘরে ফাঁকা কিন্তু ঘরে স্থান নেই, পিতামাতার অবস্থা শেষ পর্যায়ে এই হয়। তাহলে দেখুন এই শিক্ষিত সন্তানের দিকে একবার ভালো করে দেখে, মহাজনেরা বললেন, কি বললেন, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে কুকুরি কিনে বসে। কি বললেন মহাজনেরা, বাঁদরের আদর বেশি হচ্ছে সারা দেশে, পিতামাতার সেবা ছেড়ে কুকুরি কিনে বসে। হামা বাস্তব প্রমাণ আপনারা সবাই দেখবেন, এটা মুখে বলে যাচ্ছে সেটা নয় বাবা, আপনারা লক্ষ্য করে দেখবেন, আপনাদের এখানে যদি একটা বাঁদর আসে, হ্যাঁ হ্যাঁ লাফাতে লাফাতে যদি গাছের বোতলার উপরে ডালে একটি বাঁদর বসে থাকে, অনেকে বাবা ছুটে গিয়ে কী করবে, বাঁদরকে গলা ছাড়িয়ে দেবে খেতে, ভালো মন্দ ফল কোথায় কী আছে না ছুটে গিয়ে এনে বাঁদরকে দেবে, কিন্তু একবারে দেখল না যে বৃদ্ধ পিতামাতা দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ে আছে, তাকে একটু ফল কিনে দিতে হবে, দুবেলা দুমুঠো খেতে দিতে হবে, সেটা করি না বাবা, বাঁদর এসেছে, বাঁদরকে যত্ন করে খেতে দিচ্ছে, আদর করছে, পিতামাতার সেবা ছেড়ে কুকুরে কিনে পোষে, পিতামাতার সেবার মতো মনে নেই, পিতামাতাকে দুবেলা দুমুঠো খেতে দিতে হয় সেটাও পারে না বাবা, ডাল ভাত নুন ভাত তাও জোটে না, যখন দেবে পিতামাতা যদি ক্ষুধাই পড়ে থাকে, কোনোদিন মুখ ফুটে বৃদ্ধ পিতামাতা বলতে পারে না, রে খোকা আজ একটু তাড়াতাড়ি আমাকে খেতে দিস, আমার বড় ক্ষুধা পেয়েছে, বলতে পারে না। পুত্রবধূ যখন খেতে দেবে তখনই খেতে হবে, খিদে পেলেও বলতে পারবে না। আমা পিতামাতার সেবা করছে না, সন্তান চাকরি পেয়ে বিদেশি কুকুর পুষেছে, রাশিয়ান কুকুর পুষেছে, তাহলে এই কুকুরের যত্ন কেমন করে হয়? পিতামাতার যে যত্ন হয় না, কুকুরের প্রতি কত যত্ন করে দেখো, দুতলা বাড়ি করেছে, দুতলার উপরের ঘরে কুকুরকে রাখার জন্য একটা ঘর করে রেখেছে, সেই কুকুর থাকার জন্য পাথরে ঘেরা ঘর, থাকার জন্য খাটও দিয়েছে, শীতকালে কম্বলে দিয়েছে, গরমকালে উপরে ফ্যানে দিয়েছে, কেননা কুকুরকে রাখবে। পিতামাতার দুবেলা দুমুঠো খেতে দিতে পারে না, সেই রাশিয়ান কুকুরের জন্য প্রতিদিন কিলো কিলো মাংস কিনে খাওয়ায়, কিন্তু পিতামাতার জন্য শীতকালে একটা কম্বল জোটে না, গরমে একটা ফ্যান জোটে না, একটা ঘর জোটে না, পিতামাতার স্থান হয় ঘরের এক কোণে, না হলে সিঁড়ির তলায়। দেখেছেন মা সন্তানরা কোন দিকে গিয়েছে? হ্যাঁ, তাহলে এই মায়ার সংসারে পড়ে থাকলে হবে মা? মায়ারে পড়ে থাকলে হবে না, একটু ভগবানের ভজন সাধনে করো, বদন ভরি কৃষ্ণ নামে করো, এই যে আপনারা সবাই মায়ার সংসারে বেঁধে গিয়ে, পিতাই আমার, মাতাই আমার, ভাই আমার, বন্ধু আমার, আত্মীয় পরিজন আমার, জায়গা আমার, গাড়ি আমার, বাড়ি আমার, সব আমার আমার করে আঁকড়ে বসে আছে, শেষ সময় এরা কিন্তু কেউ আমার নয়, যে আমার
মায়ের সংসারে এসে আমরা তাকে ভুলে যাই। তাহলে বৃথায় এদেরকে আমি আমার করে পড়ে আছি, এরা কেউ সঙ্গে যাবে না, কি করবে? সঙ্গে যাবে, শ্মশানে পর্যন্ত রেখে আসবে, কিন্তু একেবারে কেউ যাবে না, তাই তো? তাহলে ভাই আমার, পিতায় আমার, বন্ধু আমার, মাতায় আমার, টাকা আমার, বাড়ি আমার, জায়গা আমার, জমি আমার, গাড়ি আমার, এ আমার আমার করে বসে থাকলে হবে না, যে আমার তাকে ডাকতে হবে। কে আমার? কে আমার পদকর্ত বললেন? কে আমার? একমাত্র সেই শেষের দিনে সঙ্গে যাবে, এরা কেউ আমাদের সঙ্গে যাবে না। কে যাবে? আমার এই হরি নামে যাবে, যে দিনে সাথে গো গো সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে। সবাই মিলে বাহু তুলে, সবাই মিলে বাহু কোথায়? আমার এই হরি নাম, এই হরি নাম যাব সেদিন সাথে গো, সবাই মিলে বাহু তুলে, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে, সবাই মিলে বাহু তুলে। এই হরি নাম যাবে সেদিন সাথে গো, আমি হেলে দুলে যাব শ্মশান ঘাটে, হেলে দুলে যাব শ্মশান ঘাটে। করতালে হর মুখে হরি বলে, করতালে হর মুখে হরি বলে, আনন্দে থাকো সবাই মেতে, ও মেতে গো, আনন্দে থাকো সবাই মেতে, আমার এই হরি নাম, আমার এই হরি নাম গাবে যেদিন সাথে গো, সাজন হরিয়ার বাড়ি, আপন সাজন হরিয়ার বাড়ি, থাকবে পুরে সারি সারি, আপন সাজন হরিয়ার বাড়ি, থাকবে পুরে সারি সারি, সবাই একটু কাঁদি বেসাতি পরে ভুলে যাবে, সবাই একটু কাঁদি বেসাতি পরে ভুলে যাবে, মানবিমান সবই থাকবে চিতার ধোমাতে, মানবিমান সবই থাকবে চিতার ধোমাতে, সবাই বাহু কি হারালাম কি বা পেলাম সংসার জীবনে, চলে মরলাম কি হারালাম কি বা পেলাম সংসার জীবনে, চলে মরলাম তোর সাথে পড়ে রাখবে, তোরে কিছু দেবে না পারে, তোরে সাথে পড়ে রাখবে, তোরে কিছু দেবে না পারে, পালন করে দিতে হবে পারে কাটারি, পালন করে দিতে হবে পারে কাটারি, এই হরি নাম, বলছে শোনো গোবিন্দ, যে সন্তানকে নিয়ে তুমি সুখী আছো,
সেই সন্তান সুখ আমি তোমাকে দেব না, ওই সন্তানকে আমি তোমার থেকে চিরতরে কেড়ে নেব। তা কি হলো না, গোবিন্দ মাধুকুড়ি করতে গেছে, হঠাৎই বিসূচিকা রোগে আক্রান্ত হলেন ছোট্ট সন্তান গোপীনাথ। গোবিন্দ মাধুকুড়ি করে দেখছে সন্তান গোপীনাথ মাটিতে লুটিয়ে পড়ে ছটপট ছটপট করছে আর অঝরে নয়নে কাঁদছে, বদনেকে বলে বাবা বাবা বলে ডাকছে। গোবিন্দ আর সহ্য করতে না পেরে মাধুকুড়ি দ্রব্য ছুঁড়ে ফেলে দিয়ে ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে, খোকা ওরে খোকা রে খোকা, একটিবার কথা বল খোকা, একটিবার কথা বল খোকা রে, তুই এমন ভাবে ছটপট ছটপট করিস না খোকা, তোকে দেখে যে আমার মনে বড় ভয় করছে, কেন জানিস খোকারে, এমনি করে তোর গর্ভধারিণী জননী ছটপট ছটপট করতে করতে আমাদের ছেড়ে চলে গেছে, আমাকে তুই কথা দে খোকা, আমাকে ছেড়ে তুই চলে যাবি না, আমাকে কথা দে যাবি না খোকা। বাবা তুমি অমন করে কেঁদো না, ও বাবা জানো বাবা আমার মা যখন আমাকে ছেড়ে চলে গেল আমি এই ভব মাঝারের প্রত্যেক জননীর দিকে তাকিয়ে দেখতাম, তারা নিজ নিজ সন্তানকে কোলে নিয়ে বুকের মধ্যে জড়িয়ে কত আদর করে, সন্তানের বদনে চুম্বন দেয়, নিজ হস্তে খাইয়ে দেয়, আমি সেই জননীর দিকে তাকিয়ে দেখতাম আর মনে মনে ভাবতাম, আজ যদি আমার গর্ভধারিণী জননী বেঁচে থাকত আমাকে এমনি করে নিজ হস্তে খাইয়ে দিত, আমাকে আদর করত। কিন্তু বাবা আমি তো সেই মাতৃ মমতা থেকে বঞ্চিত, মাতৃ ভালোবাসা থেকে বঞ্চিত হলাম, তাই তো আমি ভগবানের কাছে কাঁদতাম আর বলতাম, ওগো দয়াময় একটিবার একটিবার আমার মায়ের কাছে আমাকে নিয়ে চলো না, আর কতদিন পর আমি মাকে দেখব বলো না, অনেক দিন হয়ে গেল আমি মাকে দেখতে পেলাম না, আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলো। ও বাবা আজ ভগবান আমার কথা রেখেছে, জানো বাবা আজ আমি আমার মাকে দেখতে পাবো, দেখো না আজ আমাকে ভগবান আমার মায়ের কাছে যেতে দেবে, আমাকে নিয়ে যাবে, তুমি তুমি অমন করে নয়নের জল ফেলে মায়ের কাছে যাওয়ার রাস্তা তুমি পিছলে করে দিও না, আমি যে এই পিছলে রাস্তায় যেতে পারবো না, তাই জানো বাবা আমার যে মনে বড় বাসনা ছিল আমার মাকে দেখব, তুমি কেঁদো না। ও বাবা আমি তো চলে যাব, যাবার সময় এক গ্লাস জল দেবে বাবা, অভাগা পিতা এক গ্লাস জল নিয়ে এসে যেই না পুত্রের সম্মুখে ধরেছে, পুত্র পিতার হস্তে জল পান করে পিতার কোলে মৃত্যুর মুখে ঢলে পড়ল, অভাগা পিতা সব কিছু হারিয়ে সন্তানকে হারিয়ে মৃত সন্তানের বদন পানে তাকিয়ে অজরে নয়নে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, খোকা দিলে না রায়ো, বলো সুগ দিলে না কেন আমার, সুগ দিলে না কেন এত দিলে না কেন দয়ার, সুখ দিল না কেন দয়াময় বলো না, এই ভব মাঝে প্রত্যেকে জীবিত থাকে সুখ দুঃখ নিয়ে,
কিন্তু প্রভু গো, তুমি তো আমার কপালে কিঞ্চিত সুখ দিলে না, আমার তো সর্বদা দুঃখে জীবনে চলে যায়। বলো না, আমার কপালে কি কিঞ্চিত সুখ নেই? আমি কি সুখ নিয়ে বাবা মাঝে বাঁচতে পারবো না? বলো দয়াময়, তুমি তো আমাকে অগ্রদ্বীপে পরিত্যাগ করলে।